রাজধানীতে দ্বিতীয় দিনের মতো চলছে ছাত্রদের আন্দোলন, চলছে সড়ক অবরোধ। গতকাল সুপ্রভাত পরিবহনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারানো আবরার হোসেন চৌধুরীর মৃত্যুর পর শিক্ষার্থীরা আবারও আন্দোলনে নামে, আবারও রক্তাক্ত রাজপথ, আবারও প্রাণ গেল সড়কে এক শিক্ষার্থীর। চলছে ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক সপ্তাহে ট্রাফিকদের এমন উদাসীনতার কারণেই আবারও ঝরে গেল আরও একটি প্রাণ। আপনারা নিশ্চয়ই জানেন, এর আগেও সড়কে এমন প্রাণ ঘটার, প্রাণহানির ঘটনা নতুন নয়। সড়কে প্রতি বছরই একবার, দুবার, তিনবার, চারবার কিংবা আরও বেশি সময় সড়ক প্রাণহানি ঘটে রাজধানীতে। আর প্রতিদিনের হিসাব করলে সারা দেশে প্রতিদিনই কম বেশি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় মানুষ। সারা দেশে প্রাণ হারালে যতটা আলোচিত হয় তার চেয়ে বেশি আলোচনায় আসে রাজধানীতে প্রাণ হারানোর ঘটনায়। এবং তার প্রেক্ষিতেই আজকেও দ্বিতীয় দিনের মতো আন্দোলন চলছে ছাত্রদের। স্টুডেন্ট প্রোটেস্ট গত বছর আমরা দেখেছিলাম রমিজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায়। পুরো রাজধানী জুড়ে আন্দোলন ভয়ঙ্কর আকার রূপ নিয়েছিল এবং এবছরও আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এবং গতকাল সীমিত আকারে আন্দোলন থাকলেও আজকে সে আন্দোলন ছড়িয়েছে ধানমন্ডিতে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মহাকালীতে শাহিন কলেজ সহ এবং যমুনা ফিউচার পার্কের সামনে গতকালের মতোই বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশন সহ এবং জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনেও আন্দোলন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এবং শিক্ষার্থীদের এই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হবে এবং তাদের প্রত্যাশা, সে প্রত্যাশা না পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। শিক্ষার্থীদের দাবি, যেসব পয়েন্টগুলিতে গাড়ি, মানে যাত্রীরা বা পথচারীরা যাতায়াত করে সেসব পয়েন্টগুলিতে যাতে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয় তবে, এবং ট্রাফিক ব্যবস্থা যাতে উন্নত করা হয় তবেই সড়ক দুর্ঘটনা কমবে। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে, নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।